হারালের 4.5 লক্ষ মানুষের নয়নের মণি, কারা নির্যাতিত প্রিয় নেতা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত আস্থাভাজন প্রিয় নেতা, দুইবারের জনপ্রিয় সাবেক সাংসদ জননেতা আলহাজ আমানুর রহমান খান রানা ভাই, জননেতা আলহাজ আমানুর রহমান খান রানা ভাই, জয় বাংলা, জয় 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 বাংলা, জয় জয় বাংলা। রানা ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। রানা ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে সংগ্রামপুর শ্রমিক লীগ উদ্যোগে আজকের এই সমাবেশের সভাপতি ঘাটাইল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহির, এখানে উপস্থিত ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমার ছোট ভাই আমার আদরের মোহাম্মদ আরিফ হোসেন এখানে উপস্থিত, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক বর্তমান শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি এবং টাঙ্গাইল উপজেলার ভাইস চেয়ারম্যান আব্বাস আলী এখানে উপস্থিত, ঘাটাইল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং উপজেলা কৃষক লীগের সভাপতি বাবু এখানে উপস্থিত, এই বিপ্লবী সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আমার ভাই, আপনাদের অনেক কাছের মানুষ ভালোবাসার মানুষ নুসলাম ভাই এখানে উপস্থিত, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক যুগ্ম আহ্বায়ক ডাক্তার রকিবুল হাসান সাহেব এখানে উপস্থিত, আরেক যুগ্ম আহ্বায়ক আমার অভিভাবক আমার চাচা আব্দুল মান্নান এখানে উপস্থিত, আপনাদের সংগ্রামপুর যুবলীগের আহ্বায়ক গিয়াস বাবু, তারপর সাধারণ সম্পাদক এবং স্কুলের সভাপতি ফজু এখানে উপস্থিত, আমার ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ এবং শ্রমিক লীগের বিপ্লবী ভাইয়েরা বক্তব্য অনেকেই বক্তব্য দিয়েছেন জাতীয় শ্রমিক লীগ আমাদের নেতা আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল এই জাতীয় শ্রমিক লীগ, জাতির এই কাল ওই সময় বাঙালি জাতির এক কান্তি লগ্নে বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় শ্রমিক লীগ, সেই সময় শ্রমিকদের বিশেষ করে টঙ্গী এলাকা এবং নারায়ণগঞ্জের আদমজী এলাকা সকল রাজনীতি একটা নিয়ামক শক্তি ছিল শ্রমিকরা, সেই কারণে এই বঙ্গবন্ধু আমাদের নেতা আমাদের জাতির পিতা উনি তখন জাতীয় শ্রমিক লীগ আজকের এই দিনে প্রতিষ্ঠিত করেছিল বিভিন্ন শ্রমিকদের দাবি দেওয়া প্রেক্ষাপটে, বিশেষ করে বাঙালি জাতির মহান স্বাধীনতা যুদ্ধে এই জাতীয় শ্রমিক লীগ এক অগ্রণী ভূমিকা পালন করেছিল বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর আদেশে, সেখান থেকেই শ্রমিক লীগের জাতীয় শ্রমিক লীগের পথ চলা। আজকের এই সমাবেশ প্রমাণ করে আপনাদের এই সংগ্রামপুরের সন্তান জহিরের বহিষ্কার আদেশ
সঠিক হয় নাই। এই জন্য আমি এখানে শ্রমিক লীগের সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্বাস আলী আছে, আসলে আমার সাথে আরো দু একজন শ্রমিক লীগের নেতা আসতে চেয়েছিল, কিন্তু আমি দ্রুত আসার কারণে ওদের সাথে আমার আসলে যোগাযোগের একটা সমস্যার কারণে ওরা আসতে পারে নাই। সেখানে আজহার আছিল, শ্রমিক লীগ নেতা ওরাও আসতে চেয়েছিল। তা আমি বলবো যে তোমরা পরবর্তীতে জেলা কমিটি মিটিং করে জহিরের যে নিয়ম মাফিক যে কাজটা হয় নাই সেটা তোমরা আলোচনা করে প্রত্যাহার করে নিয়ে নিবে। এটা আমার দাবি, সংগ্রামপুরের প্রতিটি মানুষের দাবি। আর সংগঠনের নিয়ম এবং শৃঙ্খলা, গঠনতন্ত্রের কিছু বিধান আছে, সে বিধানের বাইরে কখনো কোন সিদ্ধান্ত নিলে সেটা গ্রহণযোগ্য হয় না। নিয়মের এবং সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী হয় না, তার কারণেই যেহেতু শ্রমিক লীগ জেলা কমিটির নেতা এখানে আপনি উপস্থিত আছেন আব্বাস আলী, তোমাকে আমি বললাম এটার ব্যাপারে তোমরা সঠিক একটা সিদ্ধান্ত দেবে। আমরা যারা মুসলমান, আমাদের হাদিস শরীফে আছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দেয়া দাও, আছে না? অবশ্যই আছে। এই যে শ্রমিক দেখবেন এক রিস্কালা ভাই, আমার ভ্যান আলা ভাই, একটা অটো চালক আমার মেহনতি ভাই, একটা সিএনজি চালক মেহনতি ভাই, কত কষ্ট করে একটা হোটেলের এক কর্মচারী সারাদিন কত কষ্ট করে এই শ্রমজীবী মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের নেতা আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু এই জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠিত করেছেন শ্রমিকদের দাবি দেওয়া নিয়েই। তাই আমরা শ্রমিকদের ন্যায় সঙ্গত যে কোনো দাবির সাথে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ যারা আছেন, আমার কাছে যে কোনো ব্যাপারে শ্রমিকদের ন্যায় সঙ্গত কথা বলার জন্য আমার কাছে যাবেন, আমি আশা রাখি আপনাদের সেই ন্যায় সঙ্গত কথা আমি শুনব, রাখব এবং করে দেব ইনশাআল্লাহ। আর এই মাঠ, এই মাঠেই আমার জীবনের প্রথম রাজনৈতিক প্রকাশ্যে জনসভা করেছিলাম। এই সেই ঐতিহ্যবাহী সংগ্রামপুরের শৃঙ্খলা স্কুল মাঠ, ওদিকে মঞ্চ ছিল, ওইখানেই এসেছিলাম আমরা টাঙ্গাইল থেকে অনেক মানুষ, সেদিন হাজারো মানুষের সামনে আমি কথা দিয়েছিলাম, কি কি প্রেক্ষাপটে আমাকে রাজনীতি এসেছিল সেই কথাও আমি আপনাদের বলেছিলাম। আমি যখন এসেছিলাম তখন 2011 সাল, মনে থাকবার কথা, সেদিন বৃহত্তর সন্ধানপুর একটা ইউনিয়ন ছিল, সেদিন আমি বলেছিলাম অনেক কথা। তখন আপনারাই এই বৃহত্তর সন্ধানপুরের মানুষ, সংগ্রামপুরের মানুষ, ঘাটালের অন্যায় অবিচার জুলুম নির্যাতন রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের কথা আমাকে বলেছিলেন। সেখান থেকে মসজিদ মন্দির গোরস্থান হিন্দুদের উপাসনালয় কোথাও বাদ ছিল না, এক লুটের রাজত্ব ঘাটালে কায়েম হয়েছিল তথাকথিত রাজনৈতিক নামে, রাজনৈতিক কিছু তাউট বাটপার কারণেই প্রতিষ্ঠিত হয়েছিল এইগুলো। সেই দিন আমি কথা দিয়েছিলাম আমি যদি আপনাদের ভাই হিসাবে বন্ধু হিসাবে আমি এগুলোর প্রতিকার করব। বিশেষ এক প্রেক্ষাপটে আমাকে একটা উপনির্বাচনের ভিতর দিয়ে 2012 সালে 18ই নভেম্বর আমাকে একটা নির্বাচন আসতে হয়েছিল একটা উপনির্বাচনে, সেই দিন ঘাটালের মানুষ এক অবক্ষবদ্ধ হয়েছিল, ঘাটালের অপমান জনতা দল বল জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। আমরা 18ই নভেম্বর ওই উপনির্বাচনে আমরা জয়ী হয়েছিলাম, সেই অনেক ভোটের ব্যবধানে। আমি দায়িত্ব নেওয়ার পরে
আমি জাতীয় সংসদ সদস্য এমপি হওয়ার পরে আমি চেষ্টা করেছি যে কালিমা রাজনৈতিক নেতাদের চরিত্রে ছিল সেটা জানি আমাদের ভিতরে না আছে আমার চেষ্টা ছিল সেই চেষ্টা কতটুকু সার্থক হয়েছে কতটুকু পেরেছি তার বিচার বিশ্লেষণ আপনারা ঘাটালের মানুষ আপনাদের উপরেই আমি দিয়ে গেলাম এখানে অনেক অভিভাবক আছেন আমার পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধুরা আছেন আমি চেষ্টা করেছি ওখান থেকে রাজনৈতিক নেতাদের দুর্নাম থেকে জানি আমরা বের হয়ে আসতে পারি আমি একটা রাজনৈতিক মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা দীর্ঘ ৩৪ মাস ২১ দিন আমাকে ওই বন্দি কারাগারে থাকতে হয়েছিল ওই সময় আবার কিছু রাজনৈতিক টাউট বাটপা যাদের নেশা রাজনীতি করা পেশা রাজনীতি করা কয় তুমি কি কাজ করো কয় আমি রাজনীতি কয় পেশা কি রাজনীতি রাজনীতি কারো পেশা হতে পারে না ঘাটালে কিছু টাউট বাটপা আছে রাজনৈতিক নাম ধরে তাদের কাজই হলো রাজনীতিকে ব্যবসার একটা হাতিয়ার কাজের একটা হাতিয়ার রাজনীতি থেকে ইনকাম করে করা এরকম অবস্থা আছে কিন্তু আমি রাজনীতি করি সব করে আমার নেশাও না আমার পেশাও না আমি রাজনীতির পিছনে যে শ্রম দেই যে মেধা আমি খরচ করি সেটা মহান আল্লাহ জানে আমি আল্লাহকে সাক্ষী মানি যে কোনো ব্যাপারে আমার চেষ্টা কোনো ত্রুটি নেই আমার মেহনত যতটুকু করা দরকার আমি চেষ্টা করি যত পক্ষে আমার মহান আল্লাহ এবং ঘাটালের আমার অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধুরা জানি আমার কাজে কর্মে একটু খুশি থাকেন আমার চেষ্টা এটাই থাকে যাই হোক এখন আমরা ওখান থেকে বের হয়ে এসে আবার আমি যখন বন্দি কারাগারে ছিলাম ঘাটালের আমার এই অভিভাবক নাই এই পিতৃতুল্য মুরব্বী নাই ভাই বন্ধু ভাই ঘাটালে আপামর মা বোনেরা আবার আমার পিতা আপনাদের মাননীয় সংসদ আমার শ্রদ্ধা আমার সম্মান জনাব আতাউর রহমান খানকে আপনারা এই এমপি বানিয়ে আবার মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন এবং আমাদের নেত্রী আমাদের নেতা গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা দিয়ে আবার এই ঘাটালে মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন এবং আমি এইটুকু বলতে পারি আমার পিতা হিসাবে নয় আপনারা যারা তার সাথে চলেছেন কথা বলেছেন ন্যায় এবং সত্য নিয়েই তার পথ চলা যারা তার সাথে চাকরি করেছেন ব্যাংকার যারা আছেন তারা আরো ভালো জানতে পারবেন আমার চেয়ে আমার বাবা সম্পর্কে আজকে উনিই আপনাদের সংসদ এখন আমাদের কিছু কাজ আছে এই ঘাটাইল উপজেলাকে ঘিরে আমাদের সুন্দর একটা ছক আছে চিন্তা ভাবনা আছে কিভাবে ঘাটাইল উপজেলাকে আমরা গড়ব কিভাবে ঘাটাইল উপজেলাকে সারা বাংলাদেশের ভিতরে একটা আধুনিক উপজেলা হিসাবে আমরা গড়ে তুলব সে লক্ষ্যেই আমাদের কাজ এখন চলমান ইনশাআল্লাহ আমাদের এই বংশাই ভারতুয়া বংশাই এই নদী এই পাহাড়ের নদী একটাই এই বংশাই নদীর দিকে খনন করব এটা আমাদের একটা সিদ্ধান্ত আছে এর খনন করে এর একদিকে আমরা রাস্তা নির্মাণ করব আর একদিকে সুন্দর একটা পার্ক তৈরি করব যেখানে পাহাড়ের ঐতিহ্য এবং পাহাড়ের সংগ্রামী ইতিহাস থাকবে এবং এই লক্ষ্যেই আমাদের এখন কাজ এই যে দেখেন আপনাদের পোড়াবাড়ি হয়ে যে রাস্তাটা আবার কিন্তু নষ্ট হয়েছিল আমরা কিন্তু এসে আবার সেটা ঠিক করে আবার কাজ চলমান এইভাবে যত কাজ আছে আরো কিছু দরকার কিছু রাস্তাঘাট আমরা বুঝি কিন্তু দুই বছর করোনাকালীন সময়ে সকল কাজ কামের এটা স্থবির হয়ে গিয়েছিল সারা পৃথিবী করোনা নামক এক মহামারী সারা পৃথিবী মানব জাতিকে স্তব্ধ করে দিয়েছিল আবার এখন এগুলো স্বাভাবিক হতে কিছু সময় লাগবে আমরাও চেষ্টায় আছি আপনাদের বৃহত্তম টাঙ্গাইল একটা প্রজেক্ট আমরা যখন এমপি ছিলাম সেই সময় আমরা
কতিপয় তরুণ সংসদ মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা সেটা করিয়েছিলাম। সেই বৃহত্তর টাঙ্গাইল প্রজেক্টের কাজ চলমান শুরু হবে এই বছর থেকেই আশা করি। তখন আমরা প্রায় 400 কোটি টাকার কাজ ঘাটাইল উপজেলা আমরা দিয়ে এসেছিলাম। আশা করি পর্যায়ক্রমে সকল কাজ হয়ে যাবে। আর বিদ্যুতের ব্যাপারে আমি যখন এমপি ছিলাম 2012-তে, আমি যখন এমপি হয়েছিলাম বিদ্যুতের কি অবস্থা ছিল? বিদ্যুৎ ছিল, আমি যখন প্রথম আমার চ্যালেঞ্জ নিয়েছিলাম যে বিদ্যুতের পাহাড়ি অঞ্চল, এই যে আব্বাস এখানে টাঙ্গাইল সদরের ভাইস চেয়ারম্যান ছিলেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন, এখন শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি, চর অঞ্চল আমার বড় ভাই শহীদ আমিনুর রহমান খান বাপ্পি, যেকোনো এক প্রেক্ষাপটে উনি টাঙ্গাইলের এমপি হওয়ার এক প্রক্রিয়া ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেতা, আমাদের নেত্রী গণতন্ত্র মানুষ কণা জননেত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন। তখন আমরা মাঝে মাঝে চর অঞ্চলে গেতাম, তখন ওই এলাকার মানুষের দাবি ছিল বিদ্যুৎ। যমুনা নদীর পার, নদীর ভাঙা ডুবার খেলা, সেখানেও আমরা বিদ্যুৎ দিয়েছিলাম এবং এখন পরিপূর্ণভাবে বিদ্যুতের ব্যবস্থা চর অঞ্চলে আসে। আমরা যখন আসলাম খাটাইলে তখন চিন্তা করলাম এই পাহাড়ি অঞ্চল, এখানে কোনো ভাঙা নাই, নদী নাই, এখানে বিদ্যুৎ হবে না, তা তো হতে পারে না। আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এখন খাটাইল উপজেলা শতভাগ বিদ্যুতের নিশ্চয়তা হয়েছে ইনশাল্লাহ। এখন আমরা রাস্তাঘাট আর আমাদের কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি করতে পারি আর আইন শৃঙ্খলা যদি আমরা নিয়ন্ত্রণ আনতে পারি, খাটাইল উপজেলাই হবে সারা বাংলাদেশের ভিতরে একটা মডেল উপজেলা। আরেকটা কাজ করতে হবে, আরেকটা হাসপাতাল পাহাড়ি অঞ্চলে, একটা সুন্দর একটা হাসপাতাল যেখানে আমার পাহাড়ি অঞ্চলের অভিভাবক ব্যক্তিতুল্য মুরব্বী ভাই বন্ধুরা মা বোনেরা সঠিক চিকিৎসা সেবা পাবে, এইটাই এই লক্ষ্যেও আমরা কাজ শুরু করেছি এবং আমরা জায়গাও দেখেছিলাম। অনেক কথা সেগুলো বলবো, এখন আমরা এইটা একটা হাসপাতাল আমাদের করতে হবে। এই পাহাড়ি অঞ্চলের মানুষগুলো অনেক ভালো মানুষ, আমি অনেক বক্তব্য বলি সরল সহজ এবং মন মানসিকতা সব দিক থেকে আমার এই পাহাড়ি অঞ্চলের মানুষ, লাল মাটির মানুষ অনেক ভালো মানুষ, এই মানুষগুলোকে আমি অনেক ভালোবাসি। আমি বিশ্বাস করি মহান আল্লাহর ইচ্ছায়, মহান আল্লাহর রহমতে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে, সেই ভালোবাসার বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেছি। আমি যখন এই শৃঙ্খলায় আসি, এই মাঠে যখন আসি, তখন আমার সেই দিনের কথা মনে হয়ে যায়, এইখান থেকেই আমার রাজনীতির শুরু হয়েছিল যাত্রা। এই জন্য এই এলাকার মানুষকে আমি কখনো ভুলতে পারি না, ভুলতে আমি পারবো না। আপনারাই আমার সঠিক অভিভাবক, এই শৃঙ্খলার মাটিতে সংগ্রামপুর এবং বৃহত্তর সন্ধানপুরের মানুষ যারা আছেন, আপনারাই আমার অভিভাবক, আপনারাই আমার পিতৃতুল্য মুরব্বী, আপনারাই আমার আপনজন স্বজন, আপনারাই আমার আত্মার আত্মীয়, আপনাদের নিয়েই আমার পথ চলা। আপনাদের এইটুকু বলতে পারি, যে কোনো কাজে যে কোনো ব্যাপারে শত চেষ্টার ভিতরেও শত ব্যস্ততার ভিতরেও আপনারা যাবেন, আমার দরজা আপনাদের জন্য সকল সময় খোলা থাকবে ইনশাআল্লাহ। আর একটা কথা, অনেক রাজনীতি কুটকৌশল, অনেক কিছু শুরু হবে নির্বাচন সামনে, অনেক অতিথি পাখি আসবে আপনাদের কাছে অনেক নতুন নতুন কথা নিয়ে, তাদের জিজ্ঞাসা করবেন, জানতে যাবেন, বুঝতে যাবেন এই করোনাকালীন সময়ে তুমি কোথায় ছিলে, এই দুঃখী মানুষের, এটা আমার কথা, এটা আপনাদের অধিকারের কথা আমি বলে যাচ্ছি, জিজ্ঞাসা করবেন। দীর্ঘ 34-21 দিন এমপি আমানুর রহমান খান রানা জেলে ছিল, এত নেতা কর্মীর উপর জুলুম হলো, নির্যাতন হলো, ঘর বাড়ি এবং আঘাত করা হলো, তখন তারা কোথায় ছিল জিজ্ঞাসা করবেন। অসহায় মানুষের পাশে দাঁড়াবেন না, সুযোগ বুঝে এসে
ঢিল মারবেন আমি আমানুর রহমান খান রানা জীবিত থাকতে এটা সম্ভব নয় কোনদিনও সম্ভব নয় আমার সাজানো ঘর যদি কেউ মনে করে থাকেন আমার সাজানো বাগান ঘর কেউ যদি মনে করে থাকবেন ফুল তুলবেন এত বড় হিম্মত আমি বাংলাদেশে কারো দেখি না ইনশাআল্লাহ আমি কারো দেখি না আমি চ্যালেঞ্জ করি আমি চ্যালেঞ্জ করি আল্লাহর উপরে ভরসা করে মহান আল্লাহর উপরে হিম্মত রেখে আমি চ্যালেঞ্জ করি বাংলাদেশে কারো হিম্মত নাই এই ঘাটালকে টাঙ্গাইল জেলার মাটিতে আমার সামনে এগুলো ছিড়বেন এত বড় হিম্মত আমি কারো দেখি না এইজন্য সবাই সতর্ক থাকবেন আমি আমার জায়গায় ঠিক আছি কিন্তু আপনাদের জায়গায় আপনাদের ঠিক থাকতে হবে না অবশ্যই আপনাদের জায়গায় আপনাদের ঠিক থাকতে হবে ওই অতিথি পাখি হঠাৎ করে আসা লোকজনের দিকে আপনাদেরও সতর্ক থাকতে হবে তাই আমি যে ভালোবাসা আমি পেয়েছি খাবেলের পাহাড়ি অঞ্চলে সেই ভালোবাসা আমি কখনো ভুলব না আমার জীবন দিয়ে হলেও এই পাহাড়ি অঞ্চলে মানুষের সম্মান রক্ষা করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার অভিভাবক ছিলেন আপনাদের সংগ্রামপুরের নেতা এই মাটির প্রিয় সন্তান আমার অভিভাবক আমার চাচা নজরুল ইসলাম খান শামু চাচা উনি চলে গেছেন আজকে থাকলে উনিও এই মিটিং এ থাকতেন এই শামু চাচা এবং শামু চাচার বড় ভাই খরকু মুক্তার চাচার আত্মার মাগফিরাত আমি কামনা করছি ওনারাই আমার চাচা জনাব শামসুর রহমান খানকে নিয়ে এই বৃহত্তর সন্ধানপুর সংগ্রামপুর তথা ঘাটাইল উপজেলা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছিল তাদের হাতে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত আর আমার রাজনৈতিক জীবন অনেক চড়াই উত্তাই আমি সমুদ্রের পাড়ের মানুষ সমুদ্রের পাড়ের মানুষ বুঝেন ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস এর সাথে সংগ্রাম করে যারা বেঁচে থাকে আমার রাজনৈতিক জীবনে চ্যালেঞ্জের সাথে মোকাবেলা করে আমাকে চলতে হয়েছে কখনো এসব কখনো তত্ত্বাবধায়ক সরকার কখনো খালেদা জিয়া কোনোদিনই আপোষ করি নাই আপনাদের সন্তান ঘাটালের সন্তান টাঙ্গালের মানুষ হিসাবে কোন অন্যায়ের কাছে কখনো আপোষ করি নাই বহুত জাল জুলুম হয়েছে জিয়া এরশাদ খালেদা তত্ত্বাবধায়ক সরকার ফখরুলের সরকার আপোষ করে জেলে গেছি বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার একজন কর্মী হিসাবে কোনোদিন আপোষ করি নাই বঙ্গবন্ধুর কথা বলেছি শেখ হাসিনার কথা বলেছি এবং জনগণের কথা বলেছি ঘাটালের মানুষের কথা বলেছি এবং যতদিন বেঁচে আছি এই শরীরের রক্ত প্রবাহমান ততদিন বঙ্গবন্ধুর কথা বলবো শেখ হাসিনার কথা বলবো আওয়ামী লীগের কথা বলবো ঘাটালের আপামর আমার অভিভাবক পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধুদের কথা বলবো যতদিন বেঁচে আছি কোন অন্যায়ের কাছে মাথা নত করব না মাথা নত যদি করি এই যে করলাম নামাজ পড়লাম মাগরিবের নামাজ এই মঞ্চেই পড়লাম কার কাছে মাথা নত করলাম মহান আল্লাহর কাছে আমি মুসলমান মাথা নত যদি করতেই হয় মহান রব্বুল আলামিনের কাছেই করব কোন অপশক্তি কোন অন্যায়ের কাছে মাথা নত করতে পারি না সেই রক্তে আমার গড়া না সেই রক্তে আমার জন্ম নয় তাই আপনারা ভালো থাকবেন আমি দোয়া চাই আপনারাই আমার অভিভাবক আপনারাই আমার পিতৃতুল্য মুরব্বী ভাই বন্ধু আপনাদের ভালোবাসায় আমি পথ চলবো দোয়া করবেন মহান আল্লাহ রব্বুল আলামিন সকল ষড়যন্ত্র পায়ের নিচে পিষ্ট করে এগিয়ে যাওয়া জানি ক্ষমতা দেয় এই দোয়া চাই আমি আপনাদের সকলের কাছে এবং আমার পথ চলাই এরকম আমি ভয় পাই না এরকম পথ আমি এমপি হয়েছিলাম কত কঠিন সময়ে আপনারা তো সবাই সাক্ষী আমার জায়গায় যদি অন্য কেউ হতো চলে যেত না চলে যেত পলায়ন করত আমার নেতা কর্মীদের অনেককেই ওই উপনির্বাচন সময় যে অবস্থা হয়েছিল আমার জায়গায় অন্য কেউ হইলে
চলে যেত কাটাল দিকে, কিন্তু আমি আমার নেতা কর্মীদের উপরে যত জুলুম হয়েছে আমি তা আরো কঠিন হয়েছি। র‍্যাব, পুলিশ, বিডিআর সেবাহিনী আমাকে দেখে ভয় পেয়েছে, কয় এত মানুষ না, এত কেউ কে মানে না। র‍্যাব ক্যাম্প আছে, আমি র‍্যাবের ক্যাম্পের সামনে যে দাঁড়াইছি, চার পাঁচটা গাড়ি নেয় র‍্যাবরা ভিতরে ঢুকছে, কই উনি এখানে দাঁড়াইলো কেন? তা আমি বললাম আমার নেতা আছে এখানে, ওনার সাথে দেখা করতে আসি, বলো তাকে, তাদের আমার লোকজনকে বললে, তখন বলে ঠিক আছে উনি দেখা করুক, আমরা তো ওনাকে কোনো ডিস্টার্ব করতেছি না। তারপর ভোট হইলো, ভোটের দিন তো মহান আল্লাহ দয়া খাটালে মানুষের ঐক্যবদ্ধতা, দল বল জাতি ধর্ম নির্বিশেষে আমরা জয়ী হয়েছিলাম ঘাটালে, বিপ্লবী জনতা ইনশাল্লাহ আবার জয়ী হব ইনশাল্লাহ, আমাদের জয় কেউ রোধ করতে পারবে না ইনশাল্লাহ। আমরা শত কষ্টের ভিতরেও শত জেল জুলুম হুলিয়া মৃত্যুকালীন গণ করেও আমরা পুষ্পের হাসে হাসি হেসে থাকি, আমরা ভয় পাই না কোনো অন্যায়কে। তাই আপনারা ভালো রাখবেন, এই সংগ্রামপুরের ঐতিহ্য আছে, সংগ্রামপুরের সংগ্রাম দিয়েই যাত্রা, সেই সংগ্রামপুর থেকেই আমার রাজনীতি, এই ঐতিহ্য সংগ্রামপুরে প্রতিটি মানুষকে ধরে রাখতে হবে, যারা আমার অভিভাবক ব্যক্তিতুল্য মুরব্বী ভাই বন্ধুরা। দেখা হবে ইনশাল্লাহ, আমি রাজপথের মানুষ, রাজপথেই দেখা হবে, রাজপথ কখনো বেইমান এবং বিশ্বাসঘাতকতা করে না, রাজপথ সঠিক গন্তব্যে তাকে পৌঁছে দেয় ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সংগ্রামপুরের বিপ্লবী জনতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।